एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज हमें तुम्हारे नीट वेस्ट बेंगल राउंड टू एर काउंसिलिंग सम्बन्धे बोलबो। आगे वीडियोते तुम्हारे कि तुम्हारा विभिन्न नोटिस सेक्शने गए और विभिन्न ऑफिशियल वेबसाइटे गए कि तुम्हारा तुम्हारे नोटिस इवेंटगुलो देखते पारो। তোমরা সবসময় ওখানে গিয়ে চেক করতে পারো কখন কি আপডেট বোর্ডের তরফ থেকে জানাচ্ছে। তো আমি আজ সেভাবেই WBMCC.NIC.IN ওয়েবসাইটে গেলাম। সেখানে গিয়ে আমি অবশ্যই এখন ইউজি এর কাউন্সিলিং চলছে, তো ইউজি মেডিকেল সেকশানে যাব। এখানে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ নোটিশ সেকশানে সব থেকে প্রথম যে নোটিশটা রয়েছে সেটা আর্জেন্ট নোটিশ ফর রি এনরোলমেন্ট ফর রাউন্ড টু। তো এখানে গেলে তোমরা দেখতে পাবে রাউন্ড টু সম্বন্ধে যে রি এনরোলমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে কি অপশানগুলো আছে, কারা এখানে রি এনরোলমেন্ট করতে পারবে, কারা পারবে না, যারা করবে তারা কিভাবে করবে, সব কথাগুলো এখানে বলা আছে। তো আমি বলে দিচ্ছি এখানে পুরোটা এখানে কি বলা হয়েছে সেটা আমি তোমাদেরকে বাংলায় অবশ্যই বলে দিচ্ছি। যে প্রথম রাউন্ডে যারা ভুল করে এনরোল করেছিল, ঠিক আছে, হতে পারে তারা এনআরআই ইন্ডিয়ান অথবা ডোমিসাইল নন ডোমিসাইল আনরিজার্ভ কাস্ট অর ইডব্লিউএস স্টেট পিডব্লিউডি অর নন পিডব্লিউডি এটসেট্রা, তারা সেকেন্ড টাইম রি এনরোলমেন্ট করতে পারবে। মানে প্রথম রাউন্ডে যারা ভুল করে করেছিলে তারা সেকেন্ড রাউন্ডে রি এনরোলমেন্ট করতে পারবে। তো এখানে অবশ্যই তোমাদের মনে হতে পারে এনআরআই কী বা ইডব্লিউএস বা পিডব্লিউডি কি। তো এনআরআই হচ্ছে নন রিলায়েবল ইন্ডিয়ান, মানে যারা ইন্ডিয়ান জন্মগত বা মানে ইন্ডিয়াতে বাস করতো এক সময় কিন্তু তারা এখন বিদেশে থাকে, তো তারা হচ্ছে এনআরআই মানে নন রিলায়েবল ইন্ডিয়ান। ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার স্টুডেন্ট, যাদের ইকোনমিক্যাল দিক থেকে একটু প্রবলেম আছে, ওটা বিভিন্ন ফিস পেমেন্টে বিভিন্ন প্রাইভেট কলেজে বা যেসব কলেজে ফিসের ব্যাপার আছে সেসব কলেজে তারা যদি ভুল করে প্রথম রাউন্ডে এনরোল করে থাকে তাহলে তারা রি এনরোলমেন্ট করতে পারবে। যারা এমন ক্যান্ডিডেট যারা প্রথম রাউন্ডে এনরোলমেন্ট করেছিল কিন্তু তারা ফিস পেমেন্ট করেনি কাউন্সিলিংয়ের, তারাও রি এনরোলমেন্ট করতে পারবে যদি তাদের দরকার তারা ফিস পেমেন্ট করেনি কিন্তু উইথ আর উইদাউট এনরোলমেন্ট অ্যালটমেন্ট ইন রাউন্ড ওয়ান। মানে তাদের এমনও হতে পারে কারোর রাউন্ড ওয়ান অ্যালটমেন্ট হয়েছিল বা হয়নি, আবার কারোর চয়েস ফিল করেছিল বা করেনি কিন্তু রেজিস্ট্রেশনটা শুরু করেছিল, তারা সেকেন্ড রাউন্ডে বসতে পারবে। আর ক্যান্ডিডেট যারা রাউন্ড ওয়ানে সিট পেয়েছিল বা সিট পেয়েছিল কিন্তু সেই সিটটা তারা স্যারেন্ডার করে দিয়েছে অনলাইনে, অথবা যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছে কোনো কলেজে তারা রি এনরোলমেন্ট করতে পারবে না কারণ তারা ভর্তি হয়ে গেছে কোনো একটা কলেজে। আর সেকেন্ড অপশান হচ্ছে সিট পাওয়ার সম্বন্ধে হয়তো বা তার কোনো কারণে মনে হয়েছে যে আমি কাউন্সিলিং করাবো না, নেক্সট ইয়ার এক্সাম দিয়ে আমি কোনো ভালো কলেজে নেবো, হয়তো বা সে ফার্স্ট রাউন্ডে দেখতে চেয়েছিলো যে তার ফার্স্ট এই নাম্বারে তার কোন কলেজ হয় এরকম কিছু। তো এরকম কিছু যদি হয়ে থাকে, সে তার কলেজের সঙ্গে স্যাটিসফাই নেই, তাহলে হয়তো বা সে সারেন্ডার করে দেবে। তোমাদের মনেই হতে পারে যে কেউ কোনো কলেজে পেয়ে সারেন্ডার কেন করবে, হতে পারে কারোর ইচ্ছে এসএসকেএম বা আরজি করে পড়ার, তো সেক্ষেত্রে সে কোনো লাস্টের দিকের কলেজ পেয়েছে, সে হয়তো বা সিদ্ধান্ত নিয়েছে যে আমি নেক্সট ইয়ার নিট দিয়ে কোনো আমার পছন্দ মতো কলেজে আমি যাব, তাহলে হতে পারে সে সারেন্ডার করে দিয়েছে। সো এ ধরনের ক্যান্ডিডেটগুলো রি এনরোলমেন্ট করতে পারবে না। আর যে সমস্ত ক্যান্ডিডেট রংলি এনরোল করেছিল কিন্তু তাদের ফিস কাউন্সিলিং ফিস দেয়নি, তো তারা ফ্রেশ এনরোলমেন্ট যখন চলবে রাউন্ড টু এর তখন তারা এনরোলমেন্ট করতে পারবে। অ্যাডভাইস টু রি এনরোল অনলি ডিউরিং ফ্রেশ এনরোলমেন্ট, মানে তারা ফ্রেশ এনরোলমেন্ট চলাকালীন সময় তাদেরকে রি এনরোল করার জন্য অ্যাডভাইস করা হয়েছে বোর্ডের তরফ থেকে। ক্যান্ডিডেট এই যে ক্যান্ডিডেট সম্বন্ধে আমি বললাম তারা তাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট WBMCC
nic.in এ গিয়ে তারা কাউন্সিলিং করাতে পারবে, মানে তারা রি এনরোলমেন্ট অফ যে সমস্ত ক্যান্ডিডেটগুলো সম্বন্ধে আমি এখানে বললাম তারা ওই ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইট WBMCC.NIC.IN এ গিয়ে রি এনরোলমেন্ট রিকোয়েস্ট একটা অপশান থাকবে, সেখানে ক্লিক করবে এবং সেখানে তাদের পার্সোনাল ক্রেডেনশিয়ালস ফিল আপ করতে হবে। তো এটা ফিল আপ করবে কারা, যারা এখানে রংলি এনরোল করেছিল, যারা হয়তোবা এনরোল করার পরে ফিস পেমেন্ট করেনি, রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং করেনি রাউন্ড ওয়ানে, অথবা যারা ভুল করে এনরোল করেছিল কিন্তু কাউন্সিলিং ফিস দেয়নি, তারা এই সমস্ত যে ক্যান্ডিডেটগুলো আছে তারা রি এনরোলমেন্ট রিকোয়েস্ট অপশানে ক্লিক করতে হবে তাদের। এবং আর তখন রি এনরোলমেন্ট অপশানে ক্লিক করার পরে তাদের এগ্রি বাটনে আফটার দি সাবমিট এগ্রি বাটন, মানে তারপরে তারা এগ্রি বাটনে ক্লিক করার পর ফর রি এনরোলমেন্ট তারা সিস্টেম থেকে সিস্টেম জেনারেটেড একটা রিকোয়েস্ট স্লিপ পাবে। সেই স্লিপের মাধ্যমে তাদের ইনিশিয়ালাইজেশন হবে, যে প্রথম রাউন্ডে তারা যে এনরোলমেন্টটা করেছিল সেই এনরোলমেন্টটা ইনিশিয়ালাইজ করবে সিস্টেম। তো এই সিস্টেম থেকে ইনিশিয়ালাইজ হওয়ার পরে তারা ফ্রেশ এনরোলমেন্ট করতে পারবে রাউন্ড টুয়ে। তো এই পয়েন্টটাকে তোমরা খুব ভালোভাবে বুঝে নাও, যারা প্রথম রাউন্ডে ভুল করে করে ফেলেছিলে এনরোল কিন্তু কাউন্সিলিং করোনি, ফিস পেমেন্ট করোনি, চয়েস ফিলিং করোনি, এই ধরনের ক্যান্ডিডেটগুলো যারা আছো তাদেরকে একটা রি এনরোলমেন্ট রিকোয়েস্ট করতে হবে এবং তারপরে সিস্টেম জেনারেটেড একটা রি এনরোলমেন্ট রিকোয়েস্ট স্লিপ নিতে হবে, তারপরে তারা রাউন্ড টু এর ফ্রেশ এনরোলমেন্ট করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেটগুলো ঠিক রি এনরোলমেন্ট অপশানের জন্য যাবে তাদেরকে কাউন্সিলিং ফিস নতুনভাবে পেমেন্ট করতে হবে। তো এরপর আমরা ডেটগুলো দেখে নেব, যারা অন টাইম রিকোয়েস্ট রি এনরোলমেন্ট করবে তাদের ডেট হচ্ছে 22-23 তারিখের 5টা থেকে 23 তারিখ, মানে 22 তারিখ 5 বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত তাদের অন টাইম রিকোয়েস্ট ফর রি এনরোলমেন্ট এই কাজটা করতে হবে। সিস্টেম তাদের 24 তারিখে ইনিশিয়ালাইজ করে দেবে, তারপরে তারা নতুন করে ফ্রেশ এনরোলমেন্ট করতে পারবে, সেটা হচ্ছে 25 তারিখ বিকেল 4টে থেকে 27 তারিখ রাত 12টা পর্যন্ত। এখানে কারা কারা আছে আবার বলে দিচ্ছি, যারা প্রথমে এনরোল করেনি কারা ফ্রেশ এনরোলমেন্ট করে, যারা প্রথমে এনরোল করেনি অথবা রং ভুল করে তারা এনরোলমেন্ট করেছিল কিন্তু তারা টাকা পে করেনি রাউন্ড ওয়ানে, সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো ফ্রেশ এনরোলমেন্ট করবে। কিন্তু যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেয়েছে কিন্তু সেই কলেজের সঙ্গে স্যাটিসফাই নয়, তারা সেকেন্ড রাউন্ডে আপগ্রেড করতে চায়, মানে তাদের হাতে অলরেডি একটা সিট আছে সেই কলেজে গিয়ে তারা ফিজিক্যাল ভেরিফিকেশান করেছে, ডকুমেন্টস ভেরিফিকেশান করে, তাদের জন্য ফ্রেশ এনরোলমেন্ট আউট বা এই ফিস পেমেন্ট নয়, কারণ তারা একবার অলরেডি ফ্রেশ এনরোলমেন্ট করেছে যার ফলেই তাদের ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেয়েছিল এবং তারা ফিস পেমেন্টও অলরেডি করেছে। সো তাদের এগুলো করতে হবে না, এগুলো তারাই করবে যারা প্রথম রাউন্ডে ভুল করে এনরোল করেছিল অথবা তারা পেমেন্ট করেনি এনরোল করে অথবা চয়েস ফিলিং করেনি। এই সমস্ত ক্যান্ডিডেটগুলো 25 থেকে 27 তারিখের মধ্যে সার্ভারটা অনুযায়ী তাদের ফ্রেশ এনরোলমেন্ট করতে হবে। 25 তারিখ 4টের সময় সিস্টেম, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রাউন্ড টু এর সেট ম্যাট্রিক্স পাবলিশ করবে। তারপর অপশান ফর নিউ রেজিস্ট্রেশন, মানে এরপরে নতুন করে রেজিস্টার করতে হবে অ্যান্ড চয়েস ফিল করতে হবে, রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিল করতে হবে যারা নতুন করে এনরোল করেছো। এখানে যারা নতুন করে এনরোল করেছো তাদেরকেই এখানে বলা হয়েছে যে এই 25 তারিখ এই টাইম থেকে, বা এখানে এখানে দেখতেই পাবে যে এখানে এনরোলমেন্ট করার পরেই ফিস পেমেন্ট করতে পারবে বা এখানেও করতে পারবে, রেজিস্ট্রেশন করে চয়েস ফিলটা করতে পারবে, সেটা হচ্ছে 25 তারিখ থেকে 28 তারিখ, 4টে থেকে 12টা পর্যন্ত 28 তারিখ। তো এটা তোমরা 25 তারিখে ফ্রেশ এনরোলমেন্ট করে ফিস পেমেন্ট করতে পারো, আবার 25 তারিখেই যেহেতু চয়েস ফিলিংয়ের ডেট আছে তোমরা সেই সময় চয়েস ফিলিংও করতে পারো 25 তারিখে, ঠিক আছে, 4টের পরে।
মানে বুঝতেই পারছো, ফ্রেশ এনরোলমেন্ট আর ফিস পেমেন্ট করার পরে তোমরা সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিংও করতে পারবে, কারণ ওই ডেট থেকেই আবার তোমার রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিংটা শুরু হয়ে যাচ্ছে। তো পাবলিকেশন অফ রেজিস্টার, যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রেজিস্টার করেছো, চয়েস ফিল করেছো, তাদের একটা লিস্ট বেরোয়, তোমরা অবশ্যই ফার্স্ট রাউন্ডে সেটা দেখেছো। তো সেটা 2nd মার্চ 4টের সময় বেরোবে, যেটা তোমরা প্রথম রাউন্ডে যারা করেছিলে তাদের অবশ্যই জানা আছে যে এই লিস্টটা বেরোয়। তো এখানে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটা লেখা থাকে, তো এভাবে তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কের মাধ্যমে তোমরা ওখানে দেখতে পারো তোমার রেজিস্ট্রেশন সব কিছু। এটা আমি বলে দেবো তোমাদের কোথায় তোমরা দেখতে পাবে। তারপরে রেজাল্ট 3rd মার্চ বেরোবে 4টের সময়। এখানে কিছু এনআরআই ক্যান্ডিডেট সম্বন্ধে কিছু টাইম দেওয়া আছে কি 4 তারিখ থেকে 5 তারিখ মার্চের 11টা থেকে 5টার মধ্যে তোমাদের ওই যে সমস্ত নতুন অ্যালটমেন্ট হয়েছে তাদেরকে সেই যে কলেজে অ্যালটমেন্ট হয়েছে, যে কলেজে তাদের সিট পেয়েছো, তারা সেই কলেজে গিয়ে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে ওই ডেটের মধ্যে, সেটা হচ্ছে 4 থেকে 5 তারিখ, 11টা থেকে 5টা এই টাইমের মধ্যে। আর যে সমস্ত এনআরআই ক্যান্ডিডেট নিউ এনরোলমেন্ট করেছো, যে সমস্ত ক্যান্ডিডেট নিউ এনরোলমেন্ট করেছো স্বাস্থ্যভবন থেকে অ্যাডমিশনের জন্য কলেজে গিয়েছো, যারা এই প্রসেসটা করেছো ফার্স্ট রাউন্ডে, তাদেরকে 2nd রাউন্ডে ভেরিফিকেশানটা করতে হবে না। মানে যারা এনআরআই ক্যান্ডিডেট আছো, তারা যদি ফার্স্ট রাউন্ডে ভেরিফিকেশান করে থাকো স্বাস্থ্যভবন থেকে, যে সমস্ত প্রসেসগুলো করতে হয় তোমরা করে থাকলে অবশ্যই জানবে, সেই প্রসেসগুলো করে থাকো এবং কলেজে রিপোর্ট করে থাকো বা ভেরিফিকেশান করে থাকো ফার্স্ট রাউন্ডে, তাহলে তাদের 2nd রাউন্ডে আপগ্রেড হওয়ার পরেও সেই কলেজে তোমাদের ইনফর্ম করতে হবে না, মানে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে না। তো এখানে দেখো কি বলেছে, যে সমস্ত ক্যান্ডিডেটগুলোর অ্যালটমেন্ট হয়েছে তাদের রিপোর্টিং এবং অ্যাডমিশনের জন্য তাদের অরিজিনাল ডকুমেন্টস, কলেজ যে ফিসটা কলেজে দিতে হবে সেই ফিস, একটা বন্ড, তোমরা অবশ্যই বন্ডের সম্বন্ধে জেনে থাকবে, যদি না জেনে থাকো তাহলে আমি বলে দিচ্ছি, তোমাদের একটা বন্ড ফরম্যাট আছে যেটা তোমাদের ফ্যামিলির হতে পারে প্যারেন্টসদের সিগনেচার করাতে হবে। ওখানে তোমাকে কিছু একটা ফর্ম, সিস্টেম জেনারেটেড ফর্ম থাকবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমাকে ওটা ডাউনলোড করে নিতে হবে। তো ওটা নিয়ে তোমাকে কলেজে যেতে হবে তোমার গার্জিয়ানের থেকে সিগনেচার করে, তো সেটা নিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। আর তোমাদের সেই ভেরিফিকেশানের টাইমটা হচ্ছে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, সেটা মার্চের, এবং 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটগুলো ফার্স্ট রাউন্ডে পেয়েছিলে কিন্তু তারা তাদের সেই সিট নিয়ে মানে সন্তুষ্ট নয়, বা তারা চাচ্ছিল যে কোনো এর থেকে ভালো কলেজ পাওয়া যায় কিনা, তার জন্য 2nd রাউন্ডে কাউন্সিলিং করাচ্ছ, তো তাদেরকে একটা সার্ভার জেনারেটেড রিলিভিং লেটার নিতে হবে, যেটা মানে এটা তোমার একটা প্রুফ হবে যে তোমার সিটটা আপগ্রেড হয়েছে, যে কলেজ ছিল তার থেকে তুমি ভালো কলেজে পেয়েছো। তো সেটা তোমাকে করতে হবে সার্ভার থেকে, তোমাকে সেই রিলিভিং লেটারটা নিতে হবে, ডকুমেন্টস, অ্যাডমিশান ফিস তোমরা যে প্রিভিয়াস কলেজে দিয়েছিলে সেই সমস্ত ফিস প্রুফ নিতে হবে, আর মুভ ফর অ্যাডমিশন নিউলি এলোটেড ক্যান্ডিডেট, মানে তোমাকে নতুন যে কলেজে তোমার যে অ্যালোকেট হয়েছে সিটটা সেই কলেজে গিয়ে তোমাকে রিপোর্ট করতে হবে সেম টাইমের মধ্যে। তো এখানে যারা ইন্ডিয়াতে আছো, মানে ওয়েস্ট বেঙ্গলে আসো বা ইন্ডিয়াতে আসো, তারা যে কলেজ 2nd রাউন্ডে যদি কোনো কলেজ পেয়ে থাকো, তাদের অবশ্যই আবার 2nd রাউন্ডে ভেরিফিকেশান করতে হবে, কিন্তু যদি ক্যান্ডিডেট এনআরআই হয় তাহলে তাকে ভেরিফিকেশান করতে হবে না প্রথম রাউন্ডে, যদি সে ভেরিফিকেশান করে থাকে তবে। তো এইটুকু নিয়েই 2nd রাউন্ডের ব্যাপারে বলার ছিল। আর আমরা এখানে যারা প্রথম রাউন্ডে এনরোলমেন্ট করোনি বা ফিস পেমেন্ট করোনি তাদের সম্বন্ধে একটুখানি বলে দেওয়া ভালো, যে তোমরা এখানেই সমস্ত অপশানগুলো পেয়ে যাবে এনরোলমেন্ট, আর তোমরা এখানে চেক করবে অবশ্যই, এখানেই তোমাদের সমস্ত অপশান দেওয়া হবে। তো তোমরা যখন
রি এনরোলমেন্ট লেটার এগুলো পেয়ে যাবে সিস্টেম যখন তোমাদের ইনিশিয়ালাইজ করে দেবে। তারপর তোমরা এখানে এসে এনরোলমেন্ট অ্যান্ড ফিস পেমেন্টে ক্লিক করে এই অপশানটা তোমাদের তখন ওভার দেখাবে না, এটা আবার নতুন করে খুলে দেওয়া হবে। তো এখানে এসে তোমরা ওটা করতে পারবে। তারপরে তোমরা এখানে ট্রানজ্যাকশন আইডি দেখতে পাবে, তোমার ডিটেলসগুলো এখানে এন্টার করলেই, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, নেম, ডেট অফ বার্থ এন্টার করলেই তুমি তোমার ভিউ ট্রানজ্যাকশন দেখতে পাবে। তারপরে ট্রানজ্যাকশন আইডি দিয়ে তুমি এখানে স্লিপটা জেনারেট করতে পারবে, ট্রানজ্যাকশন আইডিটা। তো এটা এখন ওভার দেখাচ্ছে, অবশ্যই যখন সিস্টেম এটা খুলে দেবে তখন আর ওভার দেখাবে না। তো তুমি তখন এখানে ডিটেলসটা এন্টার করে তুমি তোমার স্লিপটা জেনারেট করতে পারবে। তারপর তোমরা ক্যান্ডিডেটের এখানে চলে আসবে। তো তুমি যখন প্রথম ফিস পেমেন্ট আর ওই সব চয়েস ফিলিংগুলো করবে তো তখনই তুমি একটা পাসওয়ার্ড পেয়ে যাবে। এখানে তুমি সেই রোল নাম্বার আর পাসওয়ার্ডটা যেটা পেয়েছো সেটা তুমি এন্টার করতে পারো, এন্টার করে তুমি লগ ইন করতে পারো আর তুমি তোমার চয়েস ফিলিংয়ের সমস্ত তথ্যগুলো এখানে দেখতে পাবে। আর এখানে এসে তোমার যখন ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টটা হয়ে যাবে তখন তুমি এখানে ক্লিক, এখানে নতুন একটা অপশান দেবে। তো এখানে তুমি দেখতে পাবে যেটা তোমার ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টটা দেখাবে। এখানেও অবশ্যই তুমি একটা লেটার পাবে যেটা কিনা তোমাকে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টের পুরো ক্যান্ডিডেটদের লিস্টটা এখানে দেখাবে, ঠিক আছে? আর তুমি তোমার ক্যান্ডিডেটের লগ ইনের এখানে ক্লিক করেও তুমি তোমার অ্যালটমেন্টের ডাউনলোড করতে পারো। আর অবশ্যই যদি কারোর কোনো প্রবলেম হয় থাকে কী করে এগুলো করতে হয়, কেউ যদি চাও যে তোমার ফোনের থেকে তুমি এই সমস্ত প্রসেসগুলো করবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি তাদের জন্য একটা সেপারেট ভিডিও তৈরি করবো কী করে তুমি ফোন থেকে সমস্ত প্রসেসটা করতে পারো। এর জন্য তোমার কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার নেই। আর যদি তুমি ল্যাপটপ থেকে করতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাও। আর অবশ্যই যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, কারণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাকে সাপোর্ট করতে পারো। আর আমি তোমাদের যত রকমের নোটিফিকেশান যা আসবে সমস্ত কিছুর ভিডিও বানিয়ে তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব, তোমাদের হেল্প করার চেষ্টা করব। সো আমি আমার মূল্যবান টাইম এখানে তোমাদের জন্য দিচ্ছি। সো আমি তোমাদের থেকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এই সমস্ত জিনিসগুলো অবশ্যই এক্সপেক্ট করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ। আর যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি সঙ্গে সঙ্গে অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই করবো। সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।